আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং সম্পর্কে যাদের টিকটক অ্যাকাউন্টটিতে অ্যাকাউন্ট অর্নিংটি চলে এসেছে তারা কিভাবে সেই অ্যাকাউন্টটিকে রিমুভ করবেন এবং আসলে কি সেটি রিমুভ হয় তো সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দেখার পর অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে টিকটক অ্যাকাউন্টটিতে অর্নিংটি চলে আসে ওয়েলকাম ব্যাক টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং দুই ধরনের হয়ে থাকে প্রথম যে অর্নিংটি আসে সেটি হলো আপনি যদি টিকটকে ভুলবশত তাদের নিয়মের বাইরে কোনো ভিডিও আপলোড করে ফেলেন তাহলে তারা আপনাকে টিকটক ওয়ার্নিং দিয়ে দিবে তো প্রথম ওয়ার্নিংটি আসলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না কারণ প্রথম ওয়ার্নিংটির মাধ্যমে টিকটক কোম্পানি এবং টিকটক টিম আপনাদেরকে জানাতে চাই যে আপনার একটি ভুল হয়েছে যেই ভুল তাদের নিয়মের বাইরে তাই আপনাকে সতর্কতা করার জন্য একটি অ্যাকাউন্ট ওয়ার্নিং তারা দিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমাদের অ্যাকাউন্টটিতে প্রথমে একটি ওয়ার্নিং চলে এসেছে তো আপনি যেভাবে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টটিতে একটি ওয়ার্নিং চলে এসেছে তো আপনার যে ভিডিওটির মাধ্যমে আপনাকে টিকটকে একটি ওয়ার্নিং দেওয়া হবে সেই ভিডিওটি আপনি যখন ক্লিক করবেন সেই ভিডিওটি প্লে হবে না এবং ভিডিওটি ডিলিট করতে বলবে তো তারপর আপনি যখন সেটি ডিলেট করে দিবেন তাহলে বেশ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না এবং প্রথম ওয়ার্নিংটিয়ে কোনো সমস্যা হয় না আর যদি মনে করেন আপনি এটি ডিলেট করছেন না তারপরও আপনি তাদের নিয়ম ভেঙে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন তারপর আপনাদেরকে দ্বিতীয় অ্যাকাউন্ট ওয়ার্নিংটি দিয়ে দিবে তো দ্বিতীয় অ্যাকাউন্ট ওয়ার্নিংটি হচ্ছে আপনার প্রোফাইলে এবং আপনার অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে একবার যদি টিকটকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটি চলে আসে তারপর সেই টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিংটি কোনোভাবেই রিমুভ করা সম্ভব নয় এবং আপনার টিকটক আইডি অ্যাকাউন্টটি কোনোভাবেই সেটি বাঁচাতে পারবেন না